সামনেই দেখতে পেলেন আমরা চলে এসেছি, মোটামুটি এই যে পেছনেই রয়েছে পুরো ঝিলটাকে, মন্দিরগুলো রাউন্ড করে একদম এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড ভাবে গেছে। নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন মোটামুটি বাজছে ওই 5:30টার মতো। তো আজকে খুব সকাল সকাল উঠেছি, মোটামুটি 4টার মতো সময়ে উঠেছি। সকাল থেকেই ভাবলাম ব্লগটা স্টার্ট করে দেবো, দিয়ে ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে, না আগে রেডিটা হয়ে নিই তারপরেই ব্লগটা স্টার্ট করবো। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, এই কদিন একদমই ব্লগ বানানো হয়নি। তবে হ্যাঁ, আমি শর্টস ছেড়েছি, আপনারা হয়তো শর্টসগুলো দেখেছেন আমার। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে, মানে আপনারা অনেকেই হয়তো সেই জায়গাটা চেনেন, অনেকেই গেছেন। আমি একবার গেছিলাম ওই জায়গাটাতে, বাট আর যাওয়া হয়নি তারপর থেকে। হয়তো অনেকেই গেছেন, অনেকেই হয়তো জায়গাটা চেনেন, দেখালে বুঝতে পারবেন। এখন দেখাবো না, যেতে যেতে তারপরে কিছুটা কিছুটা করে আপনাদের সাথে শেয়ার করব। তা নাহলে তো এক্সাইটমেন্টে থাকবে না, না সেই জন্য আর এখন শেয়ার করছি না। তো চলুন, যা যা কিসে করে যাচ্ছি সেটাও দেখাবো। তো চলুন, আমি বেরিয়ে পড়েছি। এখন আমি ভাবছি যে আমি শাড়িটা পরে এতদূর যাবো কী করে, মানে আমরা বাসে করে যাচ্ছি, ঠিক করেছি বাসে করেই যাব। তো সেটাই এখন ভাবার যে আমি বাসে করে এতটা রাস্তা যাব কী করে। আমি একা একা যাইনি, বাপিকে সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ এই সময়তে সকাল হয়ে গেছে এটা ঠিক, কিন্তু রাস্তায় খুব কুকুর থাকে, তাই ভাবলাম বাপিকে সঙ্গে করেই নিয়ে যাই। এই যে বাপি। তো চলুন একবারে বাসে গিয়ে তারপর দেখা হচ্ছে। টুকটুক করে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড অবধিও চলে এসেছি আর সামনে বাসের জন্য ওয়েট করছি। ওই যে দেখুন বাসটা আসছে, তো চলুন চাপি। এই দিকে আমার বান্ধবীও রয়েছে, তো দুজনেই বাসে চেপে পড়লাম। এখন চলেছি দামোদরের উপর দিয়ে। দামোদরে দেখুন এখন কিন্তু জলই নেই। নেমে গেছি বাস থেকে, আমরা এসেছি বর্ধমান, এখন রয়েছি তেলিপুকুরে। আর তেলিপুকুরে এসে পরে এখন টোটো স্ট্যান্ডে রয়েছি, তো ওখান থেকে একটা টোটো ধরবো। আমরা যাচ্ছি 108 শিব মন্দির, তো ওখানে ভেবেছি আর কি জল ঢালবো। আমরা এসেছিলাম সোনামুখী থেকে বর্ধমান, তো আমাদের বাস ভাড়া নিয়েছে 60 টাকা করে পার হেড, আর আমাদের টোটো ভাড়া নিচ্ছে পার হেড 25 টাকা করে, আর মানে 25 টাকা না 30 টাকা করে নিচ্ছে। ওরা বাস স্ট্যান্ড অব্দি 25 টাকা নেয়, আর আরেকটু বেশি যেহেতু যাবে সেহেতু হচ্ছে 30 টাকা করে পার হেড। যারা যারা আসবেন ভাবছেন, বাজেটটা বলে দিলাম কত কী খরচা হতে পারে, বাকি বাজেট আমি আমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কার কতটা খরচা হতে পারে আর কি। 2018 সালে আমি এর আগে একবার বর্ধমানের 108 শিব মন্দির থেকে ঘুরে গেছি, এতটাও মনে ছিল না, তাই ভাবলাম আরেকবার ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি। এই দেখুন কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। তো সামনেই দেখতে পেলেন আমরা চলে এসেছি, মোটামুটি এই যে পেছনেই রয়েছে, আমাদেরকে টোটোওয়ালা একটু আগে নামিয়ে দিয়েছে। তো চলুন তাহলে ভেতরে যাই এবার। মন্দিরটা মেইন রোডের একদমই ধারে রয়েছে, তাই রোড ক্রস করার সময় একটুখানি দেখে সচেতন হয়ে ক্রস করবেন। এই দেখুন মন্দিরের গেটে লেখাই রয়েছে নবাবহাট পূর্ব বর্ধমান। এখনো কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করিনি, তার আগেই ঢোকার মুখে রয়েছে একটা বড় চত্বর প্রাঙ্গণ, যেখানে আমার মনে হয় পার্কিংয়ের এটা জায়গা হবে। বেশ অনেকটা বড় বলুন সামনের অংশটুকু, অনেক মানুষ যখন একসাথে আসবে তাদের কারোরই কোনো প্রবলেম হবে না। তো চলুন এবার মন্দিরের মেন গেটে প্রবেশ করি। এখানে খুব সুন্দর গেটটা সাজানো রয়েছে। ও, তার আগে টিকিট কাটতে হবে, এই যে চলে এসেছি। তো পার হেড 5 টাকা করে আমরা টিকিট কেটে নিচ্ছি, আর এখানে পাশটাতেই রয়েছে জলের জায়গা, এখানে হাতটা আগে ধোবো। সাথে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে, একদম ফ্রিজের ঠান্ডা জল, একদম ফিল্টার করা। আর তার সামনেটাতে রয়েছে জুতোটা রাখার জায়গা, তো এখানে পার হেড 1 টাকা করে দিয়ে আমরা জুতোগুলো রাখবো। আমরা এখানে এসে টিকিট কাটলাম 5 টাকা করে টিকিট, আর ওখানে জুতো রাখার জায়গা রয়েছে পেছনটাতে, ঠিক টিকিট কাউন্টারের পাশটাতেই রয়েছে, আর হাত ধোয়ারও জলের জায়গা রয়েছে একদম মন্দিরের পাশেই। চলুন এবার টিকিটটা দেখিয়ে মন্দিরে প্রবেশ করি। অপূর্ব লাগছে দেখুন, চারিদিকে সবুজ সবুজ গাছ, তার মাঝে এতগুলো মন্দির, চারিদিকটা পুরো শান্ত পরিবেশ।
আমরা যেহেতু সকাল দিকে চলে এসেছি তাই জন্য ভিড়টা এখন সেরকম নেই। আস্তে আস্তে যত বেলা বাড়বে ভিড়ও বাড়বে। আর পুজো দেওয়ার নির্দিষ্ট কোনো টাইম নেই, আপনারা আপনাদের সময় মতো আসতে পারেন এবং পুজো করাতে পারেন। এখন আমরা মন্দিরের ভিতরে ঠিক চলে এসেছি, কিন্তু এখন বাজে মোটামুটি 8টা, মানে এখন পুজোতে দেরি আছে, তো আমরা ভাবলাম তাড়াতাড়ি করে ঢুকে একটু বসবো, একটু ফ্রেশ হয়ে নেবো, নিজেদের মধ্যে একটুখানি ফটোটা তুলবো, আর তারপরে মন্দিরের এখানেই ডালা কিনতে পাওয়া যায়, একদম মন্দিরের ভেতরেই ডালা কিনতে পাওয়া যায়, তো ওখান থেকে কেনাকাটিগুলো করবো ঠাকুরের জন্য। তো এখন আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছি এখানে ওখানে কী আছে, আর এখন মোটামুটি ভিড় অনেক কম রয়েছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার হয়তো ভিড়টা একটু কম হবে, তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। প্রচুর মন্দির রয়েছে, তার সাথে একটা ঝিল রয়েছে, ঝিলটা এতটাই সুন্দর দেখতে আর জলটা খুব পরিষ্কার। তো আমরা এতক্ষণ ধরে ছবি টবি সব তুলছিলাম, আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর না, পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার, এতটুকু রোদ নেই, আর এটা হচ্ছে সেই ঝিলটা একদম মানে মন্দিরগুলোর একদম মাঝখানে, পুরো ঝিলটাকে মন্দিরগুলো রাউন্ড করে একদম এই যে দেখতে পাচ্ছেন রাউন্ডভাবে গেছে, আর এত সুন্দর লাগছে না, দারুণ লাগছে। দেখুন খুব ছোট্ট ছোট্ট মাছ রয়েছে, ওই দেখুন দেখা যাচ্ছে খুব ছোট্ট ছোট্ট। চলুন এবার পূজোর সামগ্রীগুলো একটু কিনে নিই। এখানে কিন্তু সমস্ত রকম পূজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, ফুল বেলপাতা সাথে গঙ্গাজল, মধু, ঘি, নারকল, সমস্ত কিছু। আর সব থেকে বড় ব্যাপার হলো যারা একটু দূর থেকে ট্রাভেল করে যাচ্ছে তাদের পক্ষে তো এত কিছু নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই জন্য এগুলো কিন্তু সব আপনারা এখানেই পেয়ে যাবেন, সাথে জল ঢালবার কলসিটাও পাবেন। এই যে আমাদের ডালা, এখানে ফুল আছে আর এখানে সমস্ত কিছু সরঞ্জাম আছে, আর আমরা একটা এরকম হাঁড়ি নিয়ে নিয়েছি, এটা করে জলটা ঢালবো। আর এই যে দিদি, মিষ্টি লাগছে। সামনের ওই ঝিলটা থেকে জল নিয়ে নিয়েছি ভর্তি ভর্তি করে, এবার মন্দিরের ভেতরে চলে এসেছি। যে কোনো একটা শিবের মন্দিরে আপনারা ঢুকে পুজো দেওয়ার পরে এইভাবে জল ঢেলে নিতে পারবেন, তো আমিও সেটাই করছি, আমরা এক এক করে সেইভাবেই এগিয়ে যাব। প্রত্যেক বছরই ভাবি শিবের উপোস করব, উপোস করব, সোমবারে শিবের মাথায় জল ঢালবো, কিন্তু বিশ্বাস করুন কোনো না কোনোভাবে আমার সেটা বন্ধ হয়ে যায়, আমি জানি না কেন। তো এইবার ঠিক করে এসেছি এতদিনের ইচ্ছেটা একসাথেই পূরণ করে ফেলবো, মানে যতগুলো পারবো শিবের মাথায় জল ঢেলে যাব। পুরাণে রয়েছে শিবের বাহন নন্দীর কানে কানে কিছু বললে, মনের বাসনা জানালে নন্দী নাকি সরাসরি সেই কথা শিবের কাছে পৌঁছে দেয়, তো আমিও সেখানে ওটাই করছিলাম। আমরা মোটামুটি সব যতগুলোতে পারছি জল ঢালার চেষ্টা করছি সামনাসামনি পুকুর থেকে জল নিয়ে, আর মোটামুটি অনেকগুলোতে ঢাললাম, 20-25টার মতো ঢালা হয়ে গেছে, এখনও কিছু কিছুতে ঢালবে, একটু হাঁপিয়ে যাচ্ছি ঢালতে ঢালতে, তো সবটা হয়তো আপনাদেরকে দেখাচ্ছি না, একটু একটু করেই দেখাচ্ছি যা দেখাচ্ছি। এই দেখুন পুজো করতে করতে ফুল শেষ হয়ে গেছিল, তাই জন্য সামনের ঝিলের পাশে যে ফুলের গাছগুলো লাগানো ছিল ওখান থেকে ফুল নিয়ে একদম শিবের মাথায় দেবো। এখন আমরা সেই মন্দিরটাতে যাচ্ছি যে মন্দিরটা নিয়ে এখানে 108টা মন্দির কমপ্লিট হয়েছে, সেটা একটা বড় গেট রয়েছে পেছনে হয়েছে, ওই বড় গেটটা দিয়ে ঢুকে এদিকে মাঠের মধ্যে, মাঠের একদম কোণে রয়েছে এই মন্দিরটা, আপনাদের দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবেন। তো
আমাদের মোটামুটি জল টল ঢালা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব কুপনের জন্য। তার আগে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা দেখুন, পেছনটাতে পুরো এরকম মানতের ধাগা বাঁধা আছে, মানে মানত করে তারপর এখানটায় বেঁধে রেখেছে, এরকম ধাগাগুলো কিনতে পাওয়া যাচ্ছে এখান থেকেই। তো আর এই জায়গাটা একটা পার্কের মতো রয়েছে যেটা খুব সুন্দর মূর্তি দিয়ে সাজানো রয়েছে, বেশ সুন্দর। এখানে কয়েকটা ছবি টবি আমরা তুলে নেবো। আর এর সামনেটাই একদম ঝিল রয়েছে। মন্দিরে ঢোকার পরেই একদম সামনেই পড়বে মানত নন্দী পার্ক। এই পার্কটা আপনাদেরকে যাবার সময় দেখাচ্ছিলাম, মনে আছে? তো এটাই আমরা সব থেকে লাস্টেই এলাম, একটুখানি বসবো বলে এখানটায়। বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, ঝিল থেকে হাওয়াটা আসছিল ডাইরেক্ট মন্দিরের এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে রয়েছে মানতের সেই জায়গা যেখানটাতে সবাই মানত করে ওই যে ঢাকা টাকাগুলো বেঁধেছে। তো ওই যে দেখতে পাচ্ছেন কত মানুষের আশা পূর্ণ হবার জন্য এখানে ঢাকা বাঁধা রয়েছে। আর গাছটার নিচে রয়েছে আরও অসংখ্য শিবের মূর্তি। আমি তো সেটাই ভাবছি যে 108টা শিব বাদে আরও কত কত মূর্তি এখানে রয়েছে। আর এই জায়গায় মূর্তিগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে না যে দেখলেই আপনার প্রাণটা একদম জুড়িয়ে যাবে। এই পার্কের এই জায়গাটা কিন্তু আমার সবথেকে বেশি সুন্দর লাগছে, কারণ আমাদের এই শিব ঠাকুরকে তিনজন মিলে একেবারে পাহারা দিচ্ছে, তাই না বলুন? এতটাই গরম করছে এখানে যে একটু ঠান্ডা জায়গায় বসলাম, একটু পরে খেতে যাব, কিছু একটা খাবো, কারণ সকাল থেকে না খেয়ে আছি আর জল ঢাললাম বলে না খেয়েছিলাম। তো বাইরে যদি কিছু নিরামিষ পায় তো সেটা খাবো। আর এখানে পুজোর প্রসাদ দেরি হতে পারে, ভাবছি এখন কি করব, নিরামিষ প্রসাদ এখানে খাবো নাকি বাইরে খাবো, দেখা যাক এখন কি হয়। আমি বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম এখানে নিরামিষ ভোগ খেয়ে নেবো ঠাকুরের। তো জিজ্ঞাসা করতে দেখলাম ভোগটা তো দেরি হবে, 1:30-2 হবে ধরুন, তাহলে এখন থেকে ফালতু এতক্ষণ ধরে ওয়েট করে কোনো লাভ নেই। তাই ভাবলাম এখানে যদি নিরামিষ কিছু পাওয়া যায় তাহলে সেটাই খেয়ে নেবো। তো সামনেই একটা এরকম ছোট্ট পাড়া রেস্টুরেন্টের মতো রয়েছে যেখানে প্রাইস লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত কম দামে এখানে খাবার পাওয়া যাচ্ছে। অনেকদিন পর ধোসা খাচ্ছি, এত সুন্দর লাগছে, টেস্টি টেস্টি। আর বেশি দামও না এখানে, প্রাইস লিস্টটা দেখালাম আপনাদের, খুবই কম দাম, এখানে অনেকটা করে দিয়েও ছিল। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, এখন যাচ্ছি আমরা বাজার কলকাতা, একটুখানি মলটাই ঘুরবো, ঘোরা টোরা হয়ে গেলে তারপরে ওরা একটু লাঞ্চ করবে, আমরা লাঞ্চ করছি না, আমরা একেবারে এখানে খেয়ে নিচ্ছি। আর যদি খেতে পাই কিছু একটা মিষ্টি মিষ্টি খেয়ে নিচ্ছি। টোটোয় চেপে গেছি, এবার যাচ্ছি বাজার কলকাতা। আমরা ঠিক করলাম বাইরে রোদে রোদে ঘুরে কোনো লাভ নেই, বাসের এখন অনেক দেরি, এসছি যখন একটু ঘুরেই যাই। তাই এম বাজারে ঢুকে পড়লাম, দেখলাম 50% অফ দিচ্ছে। তো এখানে ঢুকে টুকটাক জিনিস টিনিস দেখে কেনাকাটি করে তো চলুন এবার বেরিয়ে যাব। তো ওরা তো খাওয়া দাওয়া করবে, সেখানেই যাব। আমরা এখন চিপ অ্যান্ড ব্রেস্টে এসেছি। তো আমরা তো মানে আমি আর এই দিদি ভাই দুজন মিলে খাবো না আমরা, বৃহস্পতিবার আজকে যেহেতু পুজো দিলাম আর এনারা খাবেন। ওই এক দিদি এসছে, হ্যাঁ ওই দিদির সাথে আলাপ হলো আজকে প্রথম। আর তো ওরা খাবে বিরিয়ানি, আমরা এখানে বসে বসে দেখবো। আমরা চকলেট খাবো, চকলেট খাবো আর একটুক্ষণ বসবো, আড্ডা মারবো, ব্যাস তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর আমরা এখন টোটোই করে যাচ্ছি আলিশা, ওখান থেকে বাস ধরবো, ওখান থেকে বাস ধরে সিট করবো, কারণ সিট ছাড়া আমরা যেতে পারবো না, কারণ এমনি বাসে গেলে সিট পাবো না। এই যে আমাদের ভাই এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, বিরিয়ানির পর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে বাসটা পেয়ে গেলাম, টোটো থেকে নেমেই বাস পেয়ে গেছি, মানে আমাদেরকে দাঁড়াতে হয়নি, আর একদম ডাইরেক্ট সোনামুখী অবধি পৌঁছে দেবে, সিটও পেয়ে গেছি, সেই জন্য একদম বাসে চেপেই কথা বলছি আপনাদের সাথে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানান। তো টাটা। সব শেষে একটা কথা বলে রাখি, অত্যন্ত কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু এই 108 শিব মন্দির থেকে ঘুরে যেতে পারবেন। তাই যারা যারা এখনও আসেননি চটপট চলে আসুন আমার মতো, তবে হঠাৎ করে আসবেন, একদমই প্ল্যান করে আসবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।